এই পর্বে আমরা রাজ্য মনেরা সম্বন্ধে জানব এবং রাজ্য মনেরা অন্তর্গত কি কি উপরাজ্য আছে আর তার পর্বগুলি বা কি কি। খুব কম উদাহরণ মনে রেখে কি করে নানা রকমের ব্যাকটেরিয়া সম্বন্ধে জানা যায়, যেমন উপকারী ব্যাকটেরিয়া, অপকারী ব্যাকটেরিয়া, খাদ্যে প্রয়োজনীয় ব্যাকটেরিয়া, আবার ওষুধ প্রস্তুতিতে ব্যাকটেরিয়া, চাষের জন্য যোগ্য ব্যাকটেরিয়া, এই বিভিন্ন উদাহরণগুলো আমাদের এমসিকিউ এসিকিউতে আসে বারবার। বইয়ে এত রকম উদাহরণ দেওয়া আছে, কিন্তু আমি চেষ্টা করেছি খুব কম ব্যাকটেরিয়ার নাম মুখস্থ রেখে যাতে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া যায়। আবরণ থাকে না, একে নিউক্লিওয়েড বলে। একটি হচ্ছে ইউব্যাকটেরিয়া, আরেকটি হচ্ছে আর্কিব্যাকটেরিয়া। উপরাজ্য আর্কিব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলি হলো, এরা প্রোক্যারিওটিক কোষ, সিউডো মিউরিন প্রোটিন যুক্ত কোষ প্রাচীর, কোষে ব্যাকটেরিয়া রোডোপসিন থাকে। এরা আবার তিন ভাগে বিভক্ত। এটা হচ্ছে থার্মো অ্যাসিডোফাইলিস, অতি উচ্চ তাপমাত্রা এবং অম্ল পরিবেশে থাকতে পারে, উদাহরণ পাইরোকক্কাস। অধিক ঘনত্বে লবণাক্ত পরিবেশে যারা থাকতে পারে তাদের বলা হয় হ্যালোফাইলিস, এবং এর উদাহরণ হচ্ছে হ্যালো ব্যাকটেরিয়া। এছাড়া আরেকটি ভাগ আছে মিথানোজেন, এরা রাসায়নিক পদার্থ থেকে মিথেন তৈরি করতে পারে, উদাহরণ মিথানো ব্যাকটেরিয়া। প্রাচীন আদিম পৃথিবীতে এই ব্যাকটেরিয়া বসবাস করত। ইউব্যাকটেরিয়া বা কতগুলি পর্বে বিভক্ত, তার মধ্যে প্রধান হলো ব্যাকটেরিয়া, বেশিরভাগ পরজীবী, মৃতজীবী ও মিথ্যজীবী। কিন্তু কিছু ব্যাকটেরিয়া ক্লোরোফিল যুক্ত ব্যাকটেরিয়াও আছে, যেমন হচ্ছে ক্লোরোবিয়াম। মাটিতে জৈব বস্তুর অপসারণ ও নাইট্রোজেন সংযোগ করে মাটির উর্বরতা বাড়ায়, আবার রোগও সৃষ্টি করে, উদাহরণ হলো ভিব্রিও কোলেরি। আর এক রকমের পর্ব হলো অ্যাক্টিনোমাইসাইটিস, ছত্রাকের মতো অনুসূত্রাকার দেহ, মাটি, জল, দুধ ও অন্যান্য খাদ্যদ্রব্যে দেখতে পাওয়া যায়। দেহে অ্যান্টিবায়োটিক সৃষ্টি করে এরা, প্রাণী ও উদ্ভিদের রোগও সৃষ্টি করে, উদাহরণ হলো স্ট্রেপটোমাইসিস গ্রিসিয়াস। অ্যানোব্যাকটেরিয়া পৃথিবীর প্রাচীনতম কোষগুলির মধ্যে অন্যতম, এরা এককোষী কলোনি গঠনকারী বা সূত্রাকার দেহযুক্ত হতে পারে। ক্লোরোফিলের সাথে সাথে এদের মধ্যে ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন ইত্যাদি রঞ্জক থাকে, কোষে প্রোটিন ও স্বেচ্ছার জাতীয় পদার্থ সঞ্চিত থাকে, উদাহরণ হলো অসিলেটোরিয়া। ব্যাকটেরিয়া ও আর্দ্রপ্রাণী দুইয়ের বৈশিষ্ট্যযুক্ত ব্যাকটেরিয়াদের বলা হয় স্পাইরোকিটি। মানুষের নানা রোগ সৃষ্টিকারী কোষ প্রাচীর থাকে না, স্বাধীন বা পরজীবী দুই ধরনেরই হতে পারে, উদাহরণ স্পাইরোকিটি। প্লাজমা, এদের দেহের নির্দিষ্ট কোনো আকৃতি নেই, সদাই এদের আকৃতি পরিবর্তনশীল, আর কোষ প্রাচীরবিহীন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া উদ্ভিদ ও প্রাণীতে রোগ সৃষ্টি করে, মাইকোপ্লাজমা নিউমোনি হল এদের উদাহরণ। রিকেটসিয়া, এরা আবার পূর্ণ পরজীবী গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, কুকুর, মাছি, এঁটেল পোকা ইত্যাদি পৌষ্টিক নালীতে থাকে এবং মানুষের শরীরে টাইফাস রোগ সৃষ্টি করে, রিকেটসিয়া টাইফি হল এদের উদাহরণ। আকৃতিগতভাবে ব্যাকটেরিয়াকে কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে ককাস, যেগুলো গোল ব্যাকটেরিয়া, সার্কুলার তাদের বলা হয় ককাস। ব্যাসিলাস, এরা হলো লম্বাটে, স্পাইরাল, এরা এক কমার আকৃতিরও হতে পারে, আবার একে অপরের সাথে বিনুনের মতো জড়িয়ে হেলিকাল আকৃতিও করতে পারে। অন্যান্য আকৃতিগুলির মধ্যে হচ্ছে ট্রাইকোম আছে, এরা একের একটি ব্যাকটেরিয়া অন্য ব্যাকটেরিয়ার সাথে অ্যাটাচ বা একসাথে জুড়ে থাকে। স্পাইরোকিটি, এরা এদের শরীরকে দেহকে কখনো কখনো স্পাইরাল করতে পারে। হাইফি হলো লম্বা অনুসূত্রাকার দেহযুক্ত এবং মাঝে এই অনুসূত্রের মধ্যে অনেকগুলি কোষ থাকতে পারে। লিওমরফিক হলো এদের কোষগুলির কোনো নির্দিষ্ট আকার নেই, এরা যে কোনো আকৃতির ধরতে পারে। স্টক হলো এদের ফ্ল্যাজেলার জায়গায় স্টক বা প্রস্থিকা থাকে। বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম একটি রং বা স্টেন আবিষ্কার করেন, যার উপর ভিত্তি করে সমগ্র ব্যাকটেরিয়াগুলিকে দুই ভাগে ভাগ করা যায়, গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলি ক্রিস্টাল ভায়োলেট রং নিয়ে ভায়োলেট রং গ্রহণ করে, অথচ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলি এই রং গ্রহণ করে না। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলির কোষ প্রাচীরে পেপটাইড ও গ্লাইকানের পরিমাণ অনেক বেশি, সেই কারণে তারা এই রঙটি গ্রহণ করে।
ষষ্ঠী গ্রহণের দিক থেকে ব্যাকটেরিয়াকে কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে সবুজ। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াগুলি ক্লোরো ব্যাকটেরিয়া এবং এরা ক্লোরোফিল যুক্ত, এরা সৌর শক্তি থেকে খাদ্য সৃষ্টি করতে পারে। কেমোসিনথেটিক ব্যাকটেরিয়াগুলি বিভিন্ন রাসায়নিক থেকে খাদ্য তৈরি করতে পারে, উদাহরণ হলো নাইট্রো ব্যাকটেরিয়া। পরভোজী ব্যাকটেরিয়াগুলির মধ্যে অন্যতম হলো ফটো হেটারোট্রফ, এরা সৌর শক্তি থেকে শক্তি গ্রহণ করে ঠিকই, কিন্তু বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারে না, এরা বিভিন্ন রাসায়নিক থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। উদাহরণ হলো রোডোস্পাইরিলাম। বিভিন্ন জৈব যৌগ থেকে যারা খাদ্য প্রস্তুত করে তাদের কেমো হেটারোট্রফ বলে। যারা মৃত জৈব যৌগ থেকে খাদ্য প্রস্তুত করে তাদের মেটাট্রফ বলে, উদাহরণ হলো ব্যাসিলাস। যারা প্যারাসাইটিক ব্যাকটেরিয়া অন্যান্য জৈব যৌগ প্রস্তুত করা খাদ্য থেকে নিয়ে অন্য জৈব যৌগ শরীরেই বেঁচে থাকে তাদের হচ্ছে প্যারাট্রফ বলে, যেমন হচ্ছে সালমোনেলা। এছাড়া সিম্বায়োটিক ব্যাকটেরিয়া যারা অন্য জৈব যৌগের শরীরে বসবাস করে, যেমন রাইজোবিয়াম মটর গাছের অর্বুদে বসবাস করে, মটর গাছকে নাইট্রোজেন দেয় এবং তার বদলে তার পুষ্টি দ্রবণ রাইজোবিয়াম গ্রহণ করে। ব্যাকটেরিয়ার ব্যবহার, এগুলি এমসিকিউ এসিকিউ তে খুবই আসে এবং উদাহরণগুলি মনে রাখবে অবশ্যই। কৃষি বিজ্ঞানে ব্যাকটেরিয়ার ব্যবহার, মাটিতে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া যেগুলো ফ্রি লিভিং বা স্বাধীন জীবী ব্যাকটেরিয়া অ্যাজোটোব্যাক্টার, সিম্বায়োটিক ব্যাকটেরিয়া রাইজোবিয়াম, সিম্বায়োটিক সায়ানোব্যাকটেরিয়া অ্যানাবিনা নস্টক, অ্যানাবিনা অ্যাজোলা পিনাটা উদ্ভিদের সাথে সংবন্ধন করে সায়ানো সিম্বায়োটিক প্রসেসে মাটির উর্বরতা বাড়ায়। খাদ্য উৎপাদনে ইডলি তো প্রস্তুত করতে লিউকোনস্টক, বাটার মিল্ক বা দই উৎপাদন করতে ল্যাক্টোব্যাসিলাস, পশুর চামড়া ট্যানিং করতে লাইপেস উৎসেচকের প্রয়োজন হয় এবং সেটি পাওয়া যায় সিউডোমোনাস ব্যাকটেরিয়া থেকে। পানীয় ব্যবসায় বিউটানল, অ্যালকোহল, ভিনিগার ইত্যাদি প্রস্তুতিতে ক্লস্ট্রিডিয়াম, ল্যাক্টোব্যাসিলাস ইত্যাদির প্রয়োজন হয়। চিকিৎসা বিজ্ঞানে ব্যাকটেরিয়া খুবই ব্যবহৃত হয়। অ্যান্টিবায়োটিক তৈরিতে স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া থেকে স্ট্রেপ্টোমাইসিন পাওয়া যায়। স্টেরয়েড জাতীয় ওষুধ পাওয়া যায় কোরাইন ব্যাকটেরিয়াম সিমপ্লেক্স জাতীয় ব্যাকটেরিয়া থেকে কর্টিজল পাওয়া যায়। ভ্যাকসিন, আমরা জানি যে অল্প পরিমাণ রোগের কারণ যে জীবাণু সেটি শরীরের মধ্যে প্রবেশ করাতে হয়, ভিব্রিও কলেরিক কলেরিয়ার জীবাণু, এবং এটি খুব অল্প পরিমাণে টিকা হিসেবে দেওয়া হয়। ভিটামিন প্রস্তুতিতে ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটিলিকাম রেবোফ্লিবিন বা B12 প্রস্তুত করে। এবার কতগুলি ক্ষতিকারক ব্যাকটেরিয়ার নাম। খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিং সৃষ্টি করে। সালমোনেলা জাতীয় ব্যাকটেরিয়া মাংসের মধ্যে বিষক্রিয়ার সৃষ্টি করে এবং সেই মাংস গ্রহণ করলে সালমোনেলোসিস রোগ হয় মানুষের। কাঠ, কাপড়, চামড়ার ইত্যাদি জিনিস বাড়িতে নষ্ট করে স্পাইরোকিটি নামক ব্যাকটেরিয়া। মাটির থেকে নাইট্রোজেনকে বিনাশ করে থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্স নামক ব্যাকটেরিয়া, এরা মাটির উর্বরতা নষ্ট করে। বিভিন্ন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মানুষের ক্ষেত্রে জলবাহিত রোগ কলেরা এবং টাইফয়েড দুটি সৃষ্টি করে, ভিব্রিও কলেরি এবং সালমোনেলা টাইফি। প্রাণীর ক্ষেত্রে অ্যান্থ্রাক্স রোগ সৃষ্টি করে ব্যাসিলাস অ্যান্থ্রাসিস। প্লেগ রোগ সৃষ্টি করে প্যাস্টিউরেলা পেস্টিস। উদ্ভিদের ক্ষেত্রে ধানের ধসা রোগ সৃষ্টি করে জ্যান্থোমোনাস ওরাইজি। বিভিন্ন সবজির ক্রাউন গল রোগ হয়, সেটি সৃষ্টি করে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়েন্স। এই পর্বটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। পরবর্তী পর্ব জেনে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো, পর্বটি নিজে নিজেই তোমাদের কাছে চলে আসবে। আগামী পর্বে পড়বো রাজ্য প্রোটিস্টা।